আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা মজার লোভনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলো। আজকে শেয়ার করব শোল মাছের স্পেশাল ভুনা রেসিপি। তো ভীষণ মজার এই রান্নাটা, আমার খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স, তো মাছটা আমি কাঁচাই রান্না করব, তো মশলা কষে নেব এবার। মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে, তো যেহেতু ভুনা করবো এর জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, আর একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে মশলা অ্যাড করবো। তো কী কী মশলা অ্যাড করবো দেখতে পাবেন ভিউয়ার্স। তো একটু পানি দিয়ে মশলা অ্যাড করবো যাতে করে পেঁয়াজটা পড়ে যাবে না। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর সাথে অ্যাড করব জিরা গুঁড়ো, আর থাকবে গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে শুধু কালো এলাচ আর গোলমরিচের গুঁড়ো একখানে করা আছে। তো সব মশলা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। আমাদের পাশে পাশে বিল্ডিংয়ের কাজ চলছে, তো খুটখাট শব্দ সবসময় এরকম লেগেই আছে। তো মাছটা কষিয়ে নেব ভিউয়ার্স, খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মাছটা যেহেতু সিদ্ধ হয়ে গেলে সফট হয়ে যাবে, তার কারণে কাঁচা থাকাতেই ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। জি জি বাবা, যাও ডাকো, তুমি ডাকো। তো রান্নাটা যদি ভালো লাগে ভিউয়ার্স, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দাদাকে ডাক দাও তো। এখন আর মাছগুলো নাড়াচাড়া করা যাবে না। জি জি, পাপা যাও ডাকো, তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আর কি কষিয়ে নেব। যাও, ব্যথা পাবো, আস্তে খেলো, আস্তে আস্তে খেলো।
বাবুর সঙ্গে খেলছিলাম আর ভয় দিচ্ছিলাম, কারণ উপায় নেই। তো বুঝতে চা না, ওকে যদি বলি তুমি কথা বলো না, ও আরও জোরে করে কথা বলে। তো যাই হোক, এভাবেই অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করি ভিউয়ার্স। তো শেষের দিকে একটু ভাজা যে গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, তো এখন নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দাও নাও, ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে। তো এই রান্নাটা ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। দাও দাও, আমাকে দাও। তো বাসায় একবার ট্রাই করবেন আমার মতো করে, আশা করছি সবার ভালো লাগবে। দাও দাও, আবরার বাহিরে খেলছে আয়া তামার সঙ্গে ঘরে খেলছে। তো আমি না গেলে ও যেতে চায় না, তামার সঙ্গেই আছে ও। তো রেডি হয়ে গেল আমার শোল মাছের স্পেশাল রান্নাটা, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আয়াত টাটা বলো, টাটা বলো, বলতে পারো তো বলো। আমার ছেলে অনেক কথা বলা শিখে গেছে। বাবু বলো তো টাটা, বলো, বলে দাও আল্লাহ হাফেজ, বলো টাটা, বলে দাও, বলে দাও, বলো টাটা, বলো টাটা, টাটা দাও।